আচ্ছা দাদা, এটাই কি কানাইলাল দত্তের বাড়ি? কানাইলাল দত্ত, বিপ্লবী কানাইলাল দত্ত? এরাই আমাদের সমাজের জেনারেশন নেক্সট, চিনতেই পারলো না এই ছবিটাকে। ইনি হচ্ছেন চন্দননগরের মৃত্যুঞ্জয় বিপ্লবী কানাইলাল দত্ত। 1887 সালের জন্মাষ্টমী তিথিতে উনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি শ্রীরামপুরে হলেও তার জন্ম চন্দননগরের মাতুলালয়। তার বাল্য জীবনের অধিকাংশ সময় অতিবাহিত হয় বোম্বাইতে। 1903 সালের পর কানাইলাল চন্দননগরে আসেন এবং ডুপ্লে কলেজ থেকে প্রবেশিকা ও এফএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তার বিপ্লবী জীবনের সূত্রপাত হয় এই ডুপ্লে কলেজ থেকেই। ডুপ্লে কলেজের অধ্যক্ষ চারুচন্দ্র রায়ের সংস্পর্শে এসে তার মন বিপ্লবের পথে ধাবিত হয়। তিনি বিপ্লবী দল যুগান্তরের সদস্য হন। এবার আপনাদের জানাই কানাইলালের বাড়ির কথা। কানাইলাল দত্তের বাড়ি বর্তমানে চন্দননগরের সর্ষে পাড়ায় এবং যে ঘরে তিনি জন্মগ্রহণ করেন সেটি ছাড়া সমস্তটাই এখন মা তারা বিল্ডার্সের নামে। তার ঘরের পাশেই আবার জনসাধারণের প্রস্রাব হয়। আচ্ছা জেঠু, এটা কার বাড়ি আপনি বলতে পারবেন? এটা কানাইলাল দত্তের মামার বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনি কিছু বলতে পারবেন ওনার ব্যাপারে? কি বলবো, উনি বিপ্লবী ছিলেন, দেশ স্বাধীন করার জন্য গলায় ফাঁসি জড়ি করে উনি মারা গেছেন। আর আমরা ওনাকে মনে রাখি না, মানে আমরা যদিও একটু আধটুকু রাখি, আমাদের পরবর্তী যারা আকর্ষণ তারা তো এ সম্বন্ধে কিছু জানেই না। আর যা ছিল যা দেখতেই তো পাচ্ছ। মানে আপনি বলতে চাইছেন বর্তমান প্রজন্ম ওনাকে মনে রাখেন? মনে রাখেও না, এর সম্বন্ধে কিছু জানেও না। শুধু আমি কেন, সবাই বলবে। আচ্ছা, এখন আর বিপ্লবীদের কেউ মনে রাখে না। আচ্ছা কাকু, আপনার কি মনে হয় মানে চন্দননগরে আর যারা বিপ্লবী আছে তাদের কি কেউ মনে রেখেছে? না, ওই দু একজন আমাদের মতো ছাগল পাঁটা মনে রেখে দেয়, আর বাকি সব হাই হ্যালো। কেন নিজেকে ভেরি ওয়েল করে না? আমাদের দেশকে স্বাধীন করেছে যারা যারা স্বেচ্ছায় ফাঁসি গলি দড়ি গলায় তাদের মনে কেউ রাখে। আচ্ছা, এই ওনার বাড়িতে কি হয়? এনার বাড়িতে এরকম পড়ে থাকে, ওই মাঝে মাঝে ওদের বাড়ির লোকে যারা আসে পরিষ্কার করে, একটু ধূপ দিয়ে দিল, আর আলোটা প্রতিদিন জলে একটা। এই মানে এর বাইরে কিছু নেই? এর বাইরে কিছু নেই, মাঝে বাইরে কোনো মানুষের কাছে জানতে পারবে এটা কাইন্ড লড়তে পারে। হ্যাঁ, আর মাঝে মাঝে হয় কি, ওই ওর জন্মদিনের দিন এখানটায় একটু ওই লাইট খুব বেশি হয় না, তবু একটু লাইট ফাইট দিয়ে কোনো রকম একটু পালন, আগের মতো আর সেরকম পালন হয়। তার মানে যিনি আমাদের দেশের জন্য ফাঁসি দিলেন, তিন দিন মোটামুটি মানে খারাপের দিকেই নয়, তার মানে যিনি আমাদের দেশের জন্য ফাঁসি দিলেন তাকে আমরা মনে রাখতে পারি না? মনে রাখতে পারি না, এটা তো বাস্তব সত্যি কথা। কেউ যদি বলে আমি তাহলে বলবো যে মিথ্যে কথা। মানে বর্তমান প্রজন্মটাই এরকম। হ্যাঁ, আপনি 100 জন লোকের পেছনে আপনি খোঁজ করে দেখুন কটা ছেলে এই সম্বন্ধে জানে। শুনছিলাম এই পাশেই নাকি প্রস্রাবও করা হয়। দেখো, নর্দমা থাকলে তো পাবলিক প্রস্রাব করবে, কিন্তু এটা তো একজনের বিপ্লবীর বাড়ি, সেটাও তো ভাবা উচিত। সব এই এই যে তুমি কথাগুলো বলছো না, এই মন্টন নিয়ে আমরা কেউ বাস করি না। এবং তার বাড়ির ভিতরে মদের ঠেক, তাস খেলার আসর, আরো কত না কিছু হয়। কোথায় যেন আমরা ভুলে গেছি বিপ্লবীদের কথা। ভাবুন তো, বিপ্লব, সুরা, প্রস্রাব, আমরা ভুলে গেছি বিপ্লবীদের আহুতির কথা,
ভুলে গেছি তাদের সম্মান করার কথা, হয়তো কোনোদিনই করতাম না। আচ্ছা দাদা, আপনি কানাইলাল দত্তের ব্যাপারে কিছু বলতে পারবেন? না দাদা, কিছু জানি না। আপনি কি এটা বলতে পারবেন, এই যে বাড়ির বাইরে যে মূর্তিটা রয়েছে ঘরের মধ্যে, ওটা কার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার কথা বলছেন? উনি একসালে বিপ্লব টিপ্লব করেছিলেন বজায়, কিন্তু বাড়ছে যা হয় লোকের কাছে হাসিতে। 1908 সালের সাম্মানিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার দিনেই কানাইলাল আলিপুর বোমা মামলায় গ্রেফতার বরণ করেন। সেই সময় আলিপুর বোমার ঘটনা অত্যন্ত চাঞ্চল্যকর এবং তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল এবং তার কৃতিত্ব সম্পূর্ণভাবে ছিল যুগান্তর দলের। কিন্তু এই কৃতিত্বের পথে কাটা হয়ে দাঁড়ায় বিপ্লবী দলের আরেক সদস্য নরেন্দ্রনাথ গোস্বামী, যে আলিপুর বোমা মামলা থেকে শীঘ্র মুক্তি লাভের জন্য অন্য বিপ্লবীদের সাথে বিশ্বাসঘাতকতা করে। আরামপ্রিয় বিলাসী নরেন্দ্রনাথ রাজসাক্ষী হয়ে দাঁড়ায়। নরেন্দ্রনাথকে শাস্তি দেওয়ার জন্য কানাই ও আরেক বিপ্লবী সত্যেন আলিপুর জেলেই নরেন্দ্রনাথকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মতো 1908 সালের 1 সেপ্টেম্বর সোমবার সকালে সত্যেন ও কানাই নরেনকে পিস্তলের গুলিতে গুলিবিদ্ধ করে। সত্যেনের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ না থাকায় কানাইলাল নরেন হত্যার পূর্ণ দায়িত্ব নিজের ওপর নেন এবং বিচারে কানাইলালের ফাঁসির আদেশ হয়। কানাইলালকে বিচারক জিজ্ঞেস করেন, তুমি তোমার দ্বন্দ্বের বিরুদ্ধে আপিল করবে না? কানাইলাল তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, দেয়ার শ্যাল বি নো আপিল মাই লর্ড। 10 নভেম্বর মঙ্গলবার কানাইলাল ফাঁসি মঞ্চে নিজের জীবনের আহুতি দেন। ফাঁসির পূর্ব রাত্রে প্রবর্তক সংঘগুরু মতিলাল রায় ও কানায়ের অধ্যাপক চারুচন্দ্র রায় দেখা করতে যান কানায়ের সাথে এবং শেষ স্মৃতি হিসেবে তারা চশমাটি চেয়ে নেন। কিন্তু কানাই দেয়নি তার চশমা, কারণ তিনি যে তার চশমা ছাড়া কিছুই দেখতে পান না, এমনকি তার পাও কাঁপে। হাঁটার সময় তিনি দিক ঠিক রাখতে পারেন না, দাঁড়াতেও পারেন না সোজাভাবে। তাই কানাই চারুচন্দ্র ও মতিলালকে জানিয়েছিলেন, যদি চশমাটা আপনাদের দিয়ে দিই তাহলে ফাঁসি মঞ্চে ওঠার সময় আমার পা কাঁপবে এবং আমি পড়ে যেতে পারি ব্রিটিশদের পায়ে। এতে ইংরেজরা ভাবতেই পারে ফাঁসির ভয়ে আমার পা কাঁপছে, তাই আমি হয়তো ওদের পায়ে নত হয়ে ক্ষমা চাইছি। বিপ্লবীরা তো বীরের মৃত্যু বরণ করে, তারা মৃত্যুকে ভয় করে না। মৃত্যুকে যে ভয় করে সে তো দেশকে স্বাধীন করার জন্য নিজের সুখ নিজের জীবন নিজের দুঃখ ত্যাগ করে না। আমি কাল নিজের জীবনের আহুতি দিই, তারপর তোমরা আমার চশমাখানি নিয়ে নিও তোমাদের শেষ স্মৃতি হিসেবে। এই ছিল কানাইয়ের ফাঁসির পূর্বের শেষ কথা। আচ্ছা দাদা, আপনারা যে এত বড় একজন বিপ্লবীর বাড়িতে বসে তাস খেলছেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, এটা কি আপনারা ঠিক করছেন? হ্যাঁ ঠিক করছি, বেশ করেছি। আমার এলাকা আমি 100 যা পারবো তাই করবো, আমরা কি অসুবিধা? হ্যাঁ, এটা কি উচিত করা? হ্যাঁ উচিত। আপনি তো বহু বলে মাঠে তাড়াতাড়ি না, এটা কি উচিত? নেই কানাই, নেই নেই তোমার প্রতি হৃদয়ের কোনো কলরব। হারিয়ে গেছো তুমি, হারিয়ে গেছে তোমার বিপ্লব। এ কানাই, রাখিবে না কেউ তোমায় স্মরণে, নাহি আসো তুমি কারোর হৃদয়ের মাঝে। ফাঁসি মঞ্চ থেকে স্বর্গবাস নহে তোমার ঠাই, যাও কানাই যাও, যাও নরকবাস।